অবৈধ ক্ষমতা লিপ্ত শেখ হাসিনার তাবেদার সরকারের কারণে সীমান্তে কাঁটাতারের বেড়ায় ফেলানির লাশের মতোই যেন ঝুলছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। দেশের 95% ভোটার 7ই জানুয়ারির ডামি ভোট বর্জন করেছে, বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সমর্থ হয়েছে। সেই প্রভুদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস এই ডামি সরকারের নেই। ডামি সরকার যখন দেশের সীমান্ত রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এমন এক টালমাটাল পরিস্থিতিতে বান্দরবনে শুরু হয়েছে ব্যাংক লুট, পুলিশের অস্ত্র লুট, অপহরণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কুকিচিনের আস্তানা আমাদের র্যাব ও আর্মি নিশ্চিহ্ন করে দিয়েছিল, তারা আমাদের সীমানা পার হয়ে ভিন্ন কোনো দেশে আশ্রয় নিয়েছিল এবং সেভাবেই তারা অবস্থান করছিল। এখন তারা কোত্থেকে আসছে, কীভাবে আসছে, মাঝে মাঝে তাদের প্রতিনিধি এসে আমাদের সঙ্গে কথা বলে, তারা বলছিল তারা শান্তি চায়, অনেক কিছুই বলছিল। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সরকারের মন্ত্রী, কুকি চীন সম্পর্কে তিনি অবগত থাকলেও তাদের সম্পর্কে তেমন খোঁজ খবর রাখেনি কিংবা রাখার প্রয়োজন মনে করেননি। বরং অবস্থা দৃষ্টি মনে হয় কোনো এক অজ্ঞাত অজানা কারণে কুকি চীনকে তোয়াজ করা হয়েছে। কেন কুকি চীনকে এত তোয়াজ করা হয়েছে, এর পেছনেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। অপ্রিয় হলেও সত্য, এই কুকি চীনকে ব্যবহার করে নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে অবৈধ ক্ষমতাবিশ্ব শেখ হাসিনার সরকার বর্তমান দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলে দিয়েছে। বান্দরবনের থানা, পুলিশ ফাঁড়ি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে, তাতেই স্পষ্টই প্রমাণিত এই সশস্ত্র গোষ্ঠীর সম্পর্কে দেশের গোয়েন্দারা ছিল বেখবর কিংবা তাদেরকে বেখবর করে রাখা হয়েছে। বান্দরবনের কুকিচিনের চলমান ভয়াবহ হামলা শেখ হাসিনার বিনা ভোটে সরকারের তাবেদারি পররাষ্ট্রনীতির কুফল ছাড়া আর কিছুই নয়। কুকি চীন বর্তমানে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। বান্দরবনের ভয়াবহ ঘটনাকে কোনো বিচ্ছিন্ন কিংবা একটি সাধারণ ঘটনা হিসেবে বিবেচনা করলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হয়ে দেখা দিতে পারে। সুতরাং কুকি চীনের তৎপরতা বন্ধ করতে হলে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।